আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মনে করে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসছি যে আমরা কীভাবে একটি প্রপার জিমেল অ্যাকাউন্ট তৈরি করব এবং এই জিমেল অ্যাকাউন্টে কীভাবে আমরা ভেরিফাই করব আর ভেরিফাই কোন ইমেলটি আমরা ইউজ করব রিকভারি ইমেল হিসেবে, কী ধরনের মেইল আমাদের ইউজ করলে সব থেকে বেশি ভালো হবে এবং একটা আমরা রিকভারি যে সিম অ্যাড্রেস ইউজ করতে হয় বা একটা ভেরিফাই করতে হয় জিমেলটা, সো ওই যে সিম নাম্বারটা আমরা কোন সিম নাম্বারটা ইউজ করব আর এগুলো কেন খুব গুরুত্বপূর্ণ বিষয় সিম এবং রিকভারি ইমেল। আর একটা হচ্ছে আইডেন্টি, আমরা যে আইডেন্টিটা দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা কোন আইডেন্টিটা আমরা ইউজ করব জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখব যে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এই জিমেল অ্যাকাউন্টটি দেখার পরে আমরা কিছু কথা বলবো তিনটা বিষয় নিয়ে, একটা হচ্ছে আইডেন্টি নিয়ে, আর একটা হচ্ছে রিকভারি জিমেল নিয়ে, আর একটা হচ্ছে সিম ভেরিফাই নিয়ে। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে ডেস্কটপে চলে যাচ্ছি, আমরা এখন দেখি কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার ডেস্কটপে। ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আসার পর আপনি যেই নামে জিমেল করতে চান, ফার্স্ট টাইম, লাস্ট টাইম এবং ইউজার নেম আপনি এখানে ফিল আপ করুন। আমরা যেমন ফার্স্ট টাইম ফিল আপ করলাম সাবস্ক্রাইব এবং সেকেন্ড নেম দিলাম প্লিজ সাবস্ক্রাইব প্লিজ, আমরা ফার্স্ট টাইম লাস্ট টাইম ইউজ করলাম। ঠিক, এখন আমাদেরকে এখানে একটি ইউজার নেম চয়েস করতে হবে। এখানে যদি আমরা স্বামীম ইউজার নেম চয়েস করি তাহলে এটা নিবে না, ঠিক আছে, এটা নিবে না কিন্তু, কারণ এই নামে জিমেল অ্যাকাউন্ট অলরেডি আছে। যে নামে কোনো জিমেল অ্যাকাউন্ট নাই সেই নামটি আমাদেরকে এখানে চয়েস করতে হবে। সো আপনাদেরকে দেখানোর জন্য ফার্স্ট টাইম শামিম লিখলাম এখানে। সেকেন্ড টাইম আমরা একটি পাসওয়ার্ড চয়েস করব, আমরা একটি এখানে পাসওয়ার্ড দিলাম, আমরা আরও একটি পাসওয়ার্ড দিলাম। এইখানে যা পাসওয়ার্ড দেবো এখানে একই পাসওয়ার্ড দিব, সেম পাসওয়ার্ড দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করবো দেখেন এখানে শামিম ইউজার নেমটি নিল না, ঠিক আছে। সো আমরা এখানে একটি আনকমন ইউজার নেম এখানে দিতে হবে, আমরা এখানে একটি আনকমন ইউজার নেম দিই, সাবস্ক্রাইব প্লিজ প্লিজ, ঠিক আছে, এটা আমরা দিলাম। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম, তো এই ইউজার নেমটি অ্যাভেলেবেল হয়ে গেল। বাট এখানে আমরা একটি ফোন নাম্বার দিব, এখানে আমরা একটি ফোন নাম্বার দিলাম, এই ফোন নাম্বারটি তারপর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। সো এই ফোনের ভিতরে একটি কোড চলে যাবে, ওই কোডটি এখানে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলে আমাদের জিমেলটি খুলে যাবে। বাট আমরা যদি মনে করি SMS পাঠাবো না, আমরা কলের মাধ্যমে ভেরিফিকেশন কোডটি শুনবো, সো আমরা এখানে কল ইন্টারেস্টে যদি ক্লিক করি তাহলে আমাদের ফোনে কল যাবে, কল যাওয়ার পর আমাদেরকে একটা কোড বলবে, ওই কোডটা এখানে বসে এখানে আমাদেরকে ভেরিফাই ক্লিক করতে হবে। আমরা ভেরিফাই ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের জিমেলটা অলরেডি খুলে গেল। খুলে যাওয়ার পর ঠিক এই প্লাস বাটনে আমরা প্রেস করব, করার পর এখানে যদি টিকচিহ্নগুলো না দেওয়া থাকে তাহলে আমরা টিকচিহ্নগুলো দিয়ে নিব। দেওয়ার পর এখানে আছে ইনবক্স, আমরা এখানে সব ধরনের মেল চেক করতে পারবো। তারপর এখানে আমরা স্যান্ড মেল, আমরা যদি কাউকে মেল পাঠাই তাহলে এখানে সেটা দেখাবে। আমরা যদি এখন কাউকে মেল পাঠাতে চাই তাহলে আমাদের কম্পোজ বাটনে ক্লিক করে তার মেল অ্যাড্রেসটি এখানে দিব, যেমন আমি এখন একটি মেল পাঠাচ্ছি, আমি এখানে মেল পাঠাবো, একটি মেল আমি লিখলাম, মেলটি লেখার পর আমরা যে কোনো একটি সাবজেক্ট চয়েস করলাম বা এখানে যা কিছু আমরা লিখলাম, লেখার পর আমরা যদি সেন্ড করে দিই তার কাছে মেলটি আমাদের চলে যাবে। আমরা ঠিক এখন সেন্ড বাটন যদি ক্লিক করি, এই যে আমরা এই নামে একটি ইমেল পাঠাইছি, সো এটা আমরা এখান থেকে দেখতে পাবো। এই এই হচ্ছে জিমেলের কিছু সেটিং। সেটিং দেখার পর আমরা চলে যাব বন্ধুরা, এখন আমরা এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, সো এখানে কিছু অপশনগুলো এবং ইন্টারফেসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। সাইন ইন সিকিউরিটি সর্বপ্রথম আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বিভিন্ন জিনিস আছে এখানে, যেমন সর্বপ্রথম এখানে রিকভারি ইমেল, এটা এখানে দেওয়া থাকবে না, ঠিক আছে, এটা আমাদেরকে অ্যাড করতে হবে এখানে। এখানে অ্যাড ইমেলে ক্লিক করার পর আমরা একটি রিকভারি ইমেল দিয়ে দিব। ঠিক এখানে রিকভারি ফোন, যদি আমাদের ফোনের মধ্যে কোড যায় তাহলে তো এটা রিকভার ফোনটা হয়ে যাবে, যদি কোড না যায় তাহলে এখানে ভেরিফাই করতে বলবে। ভেরিফাই বাটনে ক্লিক করে ঠিক আগের সিস্টেমে গুগল থেকে একটা কোড যাবে, ওই কোডটা আমরা বসাই দিলে ইমেল এই সিম নাম্বারটা আমাদের ভেরিফাই হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা একটি রিকভারি ইমেল অ্যাড করব, তার পাশাপাশি আমরা কি ফোনটি ভেরিফিকেশন করে নেব একটি ফোন নাম্বার দিয়ে। আমরা যদি আমাদের এই জিমেলটি সিকিউর করতে চাই তাহলে আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিতে পারি। যতবার আমরা জিমেলে লগ ইন হব ততবার আমাদের ফোনে কোড যাবে, ওই কোডটি দেওয়ার পর আমরা সেই ডিভাইসে লগ ইন হতে পারবো। তারপর আমি আরও কিছু সেটিংয়ের সাথে পরিচয় করিয়ে দিই। এখানে পার্সোনাল ইনফো অ্যান্ড প্রাইভেসি আছে, এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন জিনিস,
নাম দেখতে পারবেন, ইমেল দেখতে পারবেন, ফোন নাম্বার দেখতে পাবেন, বার্থডে টার্ডের জন্য সব কিছু ঠিক থাকে, ভোটার আইডি কার্ডের মতো। এখানে সব কিছু যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি এখানে সব কিছু ঠিক করে নেবেন। এখানে যদি আপনার অ্যাবাউট মি কোনো কিছু লিখতে চান, এখানে আপনি অ্যাবাউট মিতে কোনো কিছু লিখে দিতে পারবেন। সো এই ছিল একটি জিমেলের বেসিক সেটিং এবং কীভাবে এই জিমেলটি আপনি খুলবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে, ওই তিনটি জিনিস সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। নাম্বার ওয়ান জিনিস হচ্ছে যে আপনি রিকভারি ইমেল, এই রিকভারি ইমেলের জায়গায় কোন রিকভারি ইমেলটি ইউজ করবেন। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে এখানে বন্ধুরা, একটি ইমেল ধরেন আপনি ওই ইমেলটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছিলেন অথবা ইউটিউব চ্যানেল করেছিলেন, সো ওই ইমেলটা দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন ভঙ্গ করেছিলেন অথবা ইউটিউব চ্যানেল টার্মস অ্যান্ড কন্ডিশন ভঙ্গ করেছিলেন। এখন গুগল কী কাজ করছে, আপনার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিসেবল করে দিছে অথবা ইউটিউব চ্যানেলটি ডিসেবল করে দিছে। সো ওই ইমেলগুলো আপনি রিকভারি ইমেলের জায়গায় কখনোই ইউজ করবেন না। যদি আপনি ইউজ করেন তাহলে ওই যে আপনি একবার গাইডলাইন ভঙ্গ করছেন আর এটার সাথে ওটা যে লিঙ্ক আপ হয়েছে ইমেলের সাথে, এই ইমেলটা থ্রো করে আপনার এই নতুন জিমেলের ইউটিউব চ্যানেল অথবা অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে গুগল। সো আমাদেরকে সতর্ক থাকতে হবে যে ওই ধরনের জিমেল আমরা যেন ওই রিকভারি ইমেলে ইউজ না করি। আমাদের একটা ফ্রেশ রিকভারি ইমেল লাগবে, হ্যাঁ, যেটা তারা কখনো গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন ভঙ্গ করে নাই, ওই রিকভারি ইমেলটি আমাদেরকে এখানে ইউজ করতে হবে, এটা সবথেকে বেটার। দুই নম্বর আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিম। বন্ধুরা ধরেন ঠিক একই জিনিস আপনি কোনো সিম নাম্বার দিয়ে জিমেল আগে খুলছিলেন, ওটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল করছিলেন অথবা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করছিলেন, যে কোনো কারণে কারণবশত আপনার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে গেছে অথবা সাসপেন্ডেড হয়ে গেছে অথবা ইউটিউব চ্যানেল আপনার সাসপেন্ডেড হয়ে গেছে। এখন ওই নাম্বারটাই দিয়ে আপনি যদি জিমেল এখানে খুলেন বা জিমেলটা ভ্যারিফাই করেন, সো ওইটার ইফেক্ট এই জিমেলও আপনার পড়ে যেতে পারে। এক্ষেত্রে আপনার জিমেলের প্রবলেম হতে পারে, জিমেলের ইউটিউব চ্যানেল অথবা অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। যেহেতু আমরা জিমেল অ্যাডসেন্স নিয়ে কাজ করবো তারপর ইউটিউব নিয়ে কাজ করবো, এই জন্য এই জিনিসগুলো আমাদের খুবই জানা জরুরি। তিন নম্বর যে বিষয়টা সেটা বন্ধুরা হচ্ছে আইডেন্টি। এখন আমি একটা আইডেন্টি, আমি যেমন শামীম রেজা, আমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করছি আমার নামে, ভোটার আইডি কার্ড সব কিছু দিয়ে করছি, হ্যাঁ, করার পর জিমেল টিমেল সব কিছু দিয়ে করছি, সিম নাম্বার দিয়ে সব কিছু ইউজ করছি। সো এখন আমার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে বা আমার ওই ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। সো এখন আমার কী কাজ করণীয় বা কী করতে হবে এখন আমাকে, এখন আমি কিন্তু ওই আইডেন্টিটা দিয়ে যদি নতুন জিমেল খুলি তাহলে এই আইডি দিয়ে যদি আবার আমি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট করি, ইউটিউব চ্যানেল খুলি, সেগুলো সাসপেন্ডেড হয়ে যেতে পারে। সো আমাদেরকে সবসময় মাথায় লক্ষ্য রাখতে হবে এই ধরনের আইডেন্টি, ব্লক হওয়া আইডেন্টি, এগুলোকে আমি একটা নাম দিতে চাই, সেটা হচ্ছে ব্লক। এই ধরনের ব্লক আইডেন্টি আপনার ইউজ করা যাবে না। এই ধরনের ব্লক আইডেন্টি দিয়ে যদি আপনি জিমেল খুলেন অথবা ওটা দিয়ে আপনি যদি ইউটিউব চ্যানেল খুলেন অথবা আপনি যদি ওটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে আপনার সাসপেন্ডেড হওয়ার চান্স সবথেকে বেশি থাকবে। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, জিমেল একটা খোলার সময় আপনার ফ্রেশ একটা আইডেন্টিটি দিতে হবে, আপনার কি একটা ফ্রেশ সিম নাম্বার দিতে হবে, আপনার একটা ফ্রেশ রিকভারি ইমেল দিতে হবে। এই জিনিসগুলো সবসময় সতর্ক থাকতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে যেন আপনার 18 বছরের উপরে হয় জিমেলটি। তারপরে কি লক্ষ্য রাখতে হবে, আপনার বয়সটা যেন সব কিছু ঠিক থাকে, এক কথায় আপনার সব কিছু নাম স্পেলিং টেস্টিং সব কিছু যেন ঠিক থাকে, এই জিনিসগুলো আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমি তো আমার তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছিলো অথবা ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে গেছিলো, তো আমি তো এখন ব্লক, আমি কীভাবে এটা সমাধান করব? সো এই ক্ষেত্রে আমি পরবর্তীতে আপনাদের টিউটোরিয়াল পাবেন, একটু মাঝখানের দিকে এই টিউটোরিয়ালগুলো করা হবে কীভাবে ওই আইডেন্টি ব্লকগুলো আপনি সরাবেন, সলভ করবেন। সো আমি তারপরেও আজকে যেহেতু বেসিক লেভেল আপনাদের কিছু জানা উচিত, আমি কিছু কথা বলে নিই যে যদি আপনার এই ধরনের আপনার আইডেন্টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে থাকে বা ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে থাকে, তাহলে আপনাকে আপিল করে করে ওই ইউটিউব চ্যানেলটা রিকভার করে নিয়ে আসবে। রিকভার করে গেলে আপনি ইউটিউবটা থেকে আনব্লক হয়ে যাবেন, তখন আপনি ওই আইডেন্টিতে আবার অন্য জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন অথবা অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি সাসপেন্ডেড হয়ে যায় তাহলে তো সেটা তো ফেরত পাওয়া যায় না, ফেরত পাওয়ার চান্স একদমই 99.99%। সো সেই ক্ষেত্রে আপনি ব্লক হয়ে গেলেন সম্পূর্ণভাবে। যদি এটা করা যায় বহুপূর্ণভাবে তাদের সাথে কথা বলে বা তাদের অফিসে যে সেই ব্লকটা খুলে নিয়ে বা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ঠিকঠাক করে নিয়ে ওটা আপনি ইউজ করতে পারেন। তারপরেও যদি এটা না করতে পারেন, এই প্রবলেমগুলো যদি সলভ কোনোভাবেই না হয়, তারপরও আরেকটা মেথড আছে যেটা দিয়ে আপনি আপনার আইডেন্টিটা আবার রিকভার নিয়ে আসে আপনি আবার ভালোভাবে কাজ করতে পারেন, ওটা আমরা মাঝখানে টিউটোরিয়ালে জানবো। কিন্তু আপাতত আজকে এতটুকুই জেনে রাখি, ওই ধরনের যদি আমার আইডেন্টিটা ব্লক হয়ে থাকে তাহলে আমি যেটা কাজ করবো সেটা হচ্ছে আমার বাবা অথবা আমার মা তার নামে তার সব কিছু দিয়ে আমরা ওই ধরনের একটা জিমেল বানাবো, আর ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তার নামেই করবো, ইউটিউব চ্যানেল সব কিছু তার নামে করে আমরা চালাইতে পারবো। সো আশা করি ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের আইডেন্টিটা কত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আজকে বন্ধু এতটুকুই ছিল, ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়াল আরও ভালো কিছু থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।